আসসালামু আলাইকুম। এটা আসলে এই যে মেহেরপুরের যে নীলকুঠি বা নীলকুঠির আমঝুপি বলা হয়, এই জায়গাটাতে আসলে নীল চাষ হইতো এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে কোন জায়গাটা অত্র অঞ্চলেই নীল চাষের জায়গা ছিল এবং এটা নদীর ওই পারে এই পারে পুরো জায়গাটায় নদী নীল চাষ হতো এবং সমস্ত নীলগুলি এনে আশপাশে যত মাইলের পর মাইলের অঞ্চলে শুধু নীল চাষ হইতো এবং সেই নীল চাষগুলোকে এই কাজলা নদীর মাধ্যম দিয়ে অর্থাৎ এই কাজলা নদীর মাধ্যম দিয়ে এনে এখানে নিয়ে আসা হইতো এবং এই জায়গাটাতে আসলে কর আদায় করা হইতো। হ্যাঁ, চাষিদের কাছ থেকে কর আদায় করা হতো, এলাকার মানুষের কাছ থেকে কর আদায় করা হতো। আর ওখানে আমি দেখাইছি, একটু আগে দেখাচ্ছিলাম যে ওইটা নিয়ে আম কুঠি বা মানে ইংরেজদের কুঠি বাড়ি, যে গাছের ফাঁক দিয়ে দেখতেছেন ওইটা কুঠি বাড়ি। আমি কুঠি বাড়ি থেকে একটু দূরে আসছি যে কোন অংশে আসলে এই জায়গাটাতে নীল অবর্ণনীয় কষ্ট দিয়ে এখানে রাখা হতো, অবর্ণনীয় মানে নীল চাষ করতে করতে। নীল ইউরোপের সব বলা হয় যে ইউরোপের ব্লু গোল্ড। সো ইংরেজরা এইখান থেকে সারা ভারতবর্ষ থেকে স্পেশালি এই অঞ্চল থেকে প্রচুর নীল চাষ নিয়ে যেত, নীল চাষ হয় ভালো এবং ঠিক এই সব জায়গাতেই তারা নীল চাষিদেরকে গাদাগাদি করে রাখতো এবং অবর্ণনীয় মানে এরা এরা খেতে এদেরকে খাইতে দিত না, এদেরকে কোনো বাসস্থানের জায়গা ছিল না। সো এইভাবেই এই সব দেওয়াল হচ্ছে সেই নীল চাষের, সেই নীল চাষের বর্বরতার সাক্ষী এই সব দেওয়াল। আপনি যদি নীল চাষের ইতিহাস না জানেন তাহলে আপনি বাংলাদেশের ইয়েদের ওপরে জমিদার এবং ইংরেজদের কী পরিমাণ নির্যাতন হয়েছিল এটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন, কি বিভৎসতম নির্যাতন হয়েছিল। হাজার হাজারে মানুষ এই নীল চাষ করতে যেয়ে মারা গিয়েছিল এবং গায়ে হাত দিয়ে এবং চর্ম ছাড়ার কিচ্ছু ছিল না, এই সেই অভিশপ্ত নীলঘর। এবং এই জায়গাটাতে এই বেদিতেই নীল চাষের জন্য ওদের এটিয়ে বোঝানো হতো। এবং আমি দেখাচ্ছি আসলে অনেক কালের বিবর্তনে অনেকগুলি ধসে গিয়েছে, তারপরেও আমি দেখাতে পারবো। এই যে এই শেডগুলি দেখছেন, এগুলি নীল চাষের ঘর। এবং আমি যদি আরও ক্লিয়ার এই যে এই পাশটিকেও দেখাচ্ছি, দেখুন যে এই জায়গাগুলো ছিল ওয়ার্কার শেড বা নীল চাষিদের ঘর। এবং এগুলো আপনি চিন্তা করতে পারবেন না কি অবর্ণনীয় জ মানে এদের উপরে অত্যাচার চালানো হয়েছে, এদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এদেরকে। এবং এই যে জায়গাগুলি দেখছেন এগুলো নীল চাষের, এইগুলি নীল চাষের এই কড়াই বসি এখানে নীল জাল দেওয়া হতো। এই জায়গাগুলোতে নীল জাল দিয়ে নীল ফসল মানে যে ফসল নীলের ফল কালেক্ট করে এখানে জাল দিয়ে এখান থেকে এখানে এই যে নীলের কড়া বসানো হতো। এই যে চারটা চুলা দেখতে পাচ্ছেন, এই চারটা চুলাতেই নীলের কড়া বসানো হতো। এবং এই সেই অভিশপ্ত নীলঘর। এবং আমি যদি দেখাই আরও, এটি হচ্ছে এখানে নীলের গুদাম, এগুলি এগুলি নীলের গুদাম। এই ঘরের ভিতরগুলি আসলে এখানে বলা হয় যে রক্তের নীল নদী বয়ে গিয়েছিল এখানে, এবং স্পষ্ট এপিটাফে লেখা আছে যে এখানে রক্তের নীল নদী এইসব জায়গা দিয়ে বয়ে গিয়েছে। কত হাজার লক্ষ মানুষ 200-250 বছরে তাদের এই নীল চাষের নির্যাতনে প্রাণ দিয়েছে, এই দেওয়ালগুলি তার সাক্ষী, এই দেওয়ালগুলি তার সাক্ষী। এবং সেই অভিশপ্ত নীল ঘর আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদিও বিকেলের দিকে দেখছেন যে এই নীলের ব্যারাক এখানে কিভাবে নীল রাখা হতো। এবং এই সেই নীল ঘর। সো আপনি চিন্তাও করতে পারবেন না যে নিজে চোখে না দেখলে আসলে এই ভয়ঙ্করতম ইতিহাসের সাক্ষী আপনাদের হওয়া উচিত বলে আমি মনে করি। এই ইতিহাসগুলো আপনাদের জানা উচিত যে আমরা কিসের ওপর দাঁড় করে দাঁড়িয়ে আজকে আমরা আমার বাংলাদেশ রচনা করেছি। না জানেন তাহলে আসলে আপনি বাংলাদেশ ইতিহাসকে জানলেন। এবং দেখছেন আমার পিছনে একটি ঘুটঘুটা অন্ধকার রুম, ঘুটঘুটা অন্ধকার রুম। এবং আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে এটা এতক্ষণ ধরে দেখাচ্ছি, এটা ঘুটঘুটা অন্ধকার। আমি আসলে কিছুই দেখা যাচ্ছে না এবং আমি রুমে ঢুকতেও সাহস পাচ্ছি না, কারণ এখানে সাপ খুব থাকতে পারে। সো আমি রুমের ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছি না। সো যতটুকু